চারপাশে অনেক মানুষ আছে, হয়তো আমরা নিজেরাও আমাদের চারপাশের মানুষের সাথে ভালো ভালো জিনিসগুলো শেয়ার করতে চাই না। আমি এমন অনেক ফ্রেন্ডস পেয়েছি যা আমি স্কুলে পেয়েছি, কলেজে পেয়েছি, ইভেন ভার্সিটিতেও এখন দেখি কিছু কিছু মানুষ আছে যারা ভালো জিনিসগুলো শেয়ার করতে চায় না। সে হয়তো একটা বই পড়ছে, আমি যখন তার পাশ দিয়ে যাচ্ছি সে বইটা লুকিয়ে ফেলছে, মানে সে চায় না ওই ভালো বইটা আমিও পড়ি। কিন্তু সেই সিম্পল জিনিসটা বোঝে না যে আমি যদি ভালো না থাকি সে ভালো থাকতে পারবে না। কারণ আমরা আমাদের চারপাশের মানুষ দ্বারা অনেক বেশি প্রভাবিত হই, চারপাশের মানুষগুলো যে খারাপ কাজ করে আমারও খারাপ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জন্য আমাদের উচিত চারপাশের মানুষগুলো যাতে ভালো থাকে সেই ব্যবস্থাটা করা। যে আমি আমার স্টুডেন্টদের একটা উদাহরণ সবসময় দিই, যেমন ধরো তোমার শুটকি মাছের প্রতি অ্যালার্জি আছে, মানে শুটকি মাছের গন্ধটা তুমি নিতে পারো না। তুমি হয়তো বাসায় বসে গরু মাংস খাচ্ছ, কিন্তু তোমার পাশের বাড়ির মানুষটা শুটকি মাছ রান্না করে খাচ্ছে। তো এখন তুমি শুটকি মাছ পছন্দ করো না, শুটকি মাছের গন্ধ তুমি নিতে পারো না, এই কারণে তুমি গরু মাংস খাচ্ছ, কিন্তু সে রান্না করছে এই কারণে তোমার নাকি কিন্তু শুটকি মাছের গন্ধটা চলে আসবে। তার মানে হচ্ছে শুধু নিজে গরু মাংস খেলে হবে না, চারপাশের মানুষ যাতে খেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, তো আমরা কিন্তু এই মানে শুধু নিজে ভালো থেকে ভালো থাকা যায় না, চারপাশের মানুষগুলো ভালো থাকলে আমরা ভালো থাকতে পারবো। এখন কথা হচ্ছে যে কিভাবে সেটা সম্ভব, যে আপনি হয়তো একটা ভালো বই পড়ছেন, ভালো একটা মুভি দেখেছেন যেটা দেখে আপনার মধ্যে অনেক বেশি পজিটিভিটি তৈরি হয়েছে, ভালো একটা নাটক দেখেছেন যেটা আপনাকে জীবন বোধ সম্পর্কে অনেক কিছু শিখিয়েছে, ভালো একটা উপন্যাস পড়ে আপনার অনেক ভালো লেগেছে বা অনেক ভালো কাজ করার উৎসাহ পেয়েছেন, এই সিম্পল জিনিসগুলো সিম্পলি শেয়ার করছে চারপাশের মানুষগুলোর সাথে। আপনি যেসব বই পড়ে, যেসব উপন্যাস পড়ে, নাটক দেখে, হ্যাঁ সিনেমা দেখে অনুপ্রাণিত হচ্ছেন, ভালো কাজ করছেন, এই জিনিসগুলো যদি আপনার চারপাশে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারেন, সেও গুলো পড়বে, দেখবে এবং সেও ভালো হবে, এবং দিন শেষে কিন্তু সেও ভালো আপনিও ভালো, সবাই মিলেই ভালো থাকার পরিবেশটা তৈরি হয়ে যাবে। তো এই জন্য ফেসবুকে অনেকেই দেখি খাবারের ছবি শেয়ার করে, কোথায় যাচ্ছে সব শেয়ার করে, কিন্তু ভালো কোন বইটা পড়েছে সেটা শেয়ার করে না, ভালো কোন মুভিটা দেখেছে সেটা শেয়ার করে না। তো আমরা কিন্তু আমাদের যে জিনিসগুলো ভালো লাগে, পজিটিভ জিনিসগুলো চারপাশের মানুষের সাথে শেয়ার করে আমরা ভালো থাকতে পারি। তো আসুন আমরা আমাদের পজিটিভিটিগুলো সবার মধ্যে ছড়িয়ে দিই এবং সবার সাথে শেয়ার করে সবাইকে ভালো করি, নিজে ভালো করি এবং সবাই মিলে ভালো থাকি।